ভিউয়ার্স, হাট পরিক্রমায় আপনাদের স্বাগতম। আজ আমরা এসেছি দিনাজপুর শহর থেকে চিড়িবন্দর উপজেলায়। চিড়িবন্দর উপজেলায় এই এখান থেকে দিনাজপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। এই হাটটির নাম কারেন্টের হাট। তো ভিউয়ার্স, আমরা এই হাট থেকে আপনাদের কিছু ছোট সার গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, চলুন আমরা আপনাদের কিছু সার গরুর দাম সম্পর্কে ধারণা দিই। ভাই, আপনার গরুটার দাম কত? ৪২। এটা কি বাসায় পালতেন? বাসায় পালতেন। এটা বয়স কত হয়েছে? এখনো দাঁত হয় নাই। এটা ওজন কতখানি হবে আনুমানিক? 70 কেজি। না না, আচ্ছা, 42,000 টাকা চাইছেন। কত হলে ছাড়বেন আনুমানিক? আপনার 35 পার হইতে হবে। আপনার এই এই গরুটার বয়স কত? আগর গরু। ভিউয়ার্স, এখানে মোটামুটি সব গরুগুলো আগর এবং সার গরু। তো ভিউয়ার্স, চলুন আমরা আপনাদেরকে এই গরুগুলোর দাম সম্পর্কে আরেকবার ভালোভাবে দাম ধারণা দেওয়ার চেষ্টা করি। এটা কত রাখছেন আপনি? ৩০ পার হলে বিক্রি করবেন। এটা বয়স কত? বয়স কত আগর গরু? মানে এখনো দুধ ছাড়েনি? দাঁত হয়নি। চাচা, এটা আপনার? এটাও কি আগর? এটা আগর গরু? এটা কত রাখছেন? এটা জি 31,000 টাকা চাইছেন। কত হলে ছাড়বেন আপনি আনুমানিক? কত হলে ছাড়বেন যেন বাইরে থেকে লোকজন আসে এই হাত থেকে কিনে নিয়ে যেতে পারে, এই জন্যই আমরা আমাদের এই ভিডিওটি করা। কত হলে ছাড়বেন? 30,000 টাকা হলে ছাড় দেবেন আর কি। চাচা, এটার দাম কত রাখছেন? 27,000 টাকা। এটা আগর গরু? কত হলে ছাড়বেন? 26 পর্যন্ত। বাসায় পালতেন আপনি? বাসারই গরু আপনার? ব্যবসা। আপনার ব্যবসা করেন? এটা কত রাখছেন চাচা? 25,000 টাকা। বিভাগ, দেখতে পাচ্ছেন এই গরুটি ওনারা 25,000 টাকা চাইছেন। এটি সার গরু আগর না? এটাও আগর। ওজন কতখানি হইতে পারে তাও আনুমানিক? 24-25 কেজি হতে পারে। 25 কেজি? না না, মানে কত হবে ওজন? তাও ওজন হবে কত? 1 মণ হবে 50 কেজি। কত হলে ছাড়বেন? 24,000 টাকা হলে ছেড়ে দেবে। বিয়াস, দেখতে পাচ্ছেন এই গরুটি ওনারা 24,000। দেখলাম যে দাঁত হয়েছে, দাঁত দেখলাম। এটা আগর গরুর দাঁত? আগর। ও, ভাই, এটা এটা কত রাখছেন? এটার দাম 34,000 টাকা। এটাও তো আগর গরু। আর এটা 45,000 টাকা। এটাও আগর। আচ্ছা আচ্ছা, এটা কি জাতটা কি? সাইওয়াল। আর ওইটার জাত? ও, এটা কত হলে ছাড়বেন আনুমানিক? আনুমানিক কত হলে ছাড়বেন? 40,000 টাকা হলে ছেড়ে দেবেন। বিবাহ, দেখতে পাচ্ছেন এই আগর গরুটি, এটা সাইওয়াল জাতের, ওরা 40,000 টাকা হলে এই গরুটা ছেড়ে দিবে। ভিউয়ার্স, আপনারা যারা আগর গরু কিনতে চান তারা এই হাট থেকে কিনে নিয়ে যেতে পারেন।
করবো? আর ইয়ার করো জাতটা কি? হ্যাঁ রস, এটা বাসায় পালতেন? বাসায় পালতেন আপনি? মানে মানুষ যদি কিনতে আসে কত দিয়ে কিনবে? ৩৫ হলে ছাড়বেন? মানে দামাদামি করে কিনতে পারবে এখান থেকে? বিরাজ দেখতে পাচ্ছেন এখানে অনেক আগর গরু উঠেছে, আগর এবং সব সার গরু। ভাই এই গরুটা কত দাম ডাকছেন? ৩২,০০০। এটাও কি আগর গরু? বিরাজ দেখতে পাচ্ছেন এই আগর গরুটি ৩২,০০০ টাকা দাম চেয়েছে ওনারা। এটা কত হলে ছাড়বেন? ২৯,০০০ টাকা হলে ছেড়ে দিবেন? চাচা এটার দাম কত রাখছেন ভাইয়া? ২৫,০০০ টাকা রাখছেন? আপনারা যারা খামার করার উদ্দেশ্যে ষাঁড় গরু কিনতে চান, তারা এই হাটে এসে গরু কিনে নিয়ে যেতে পারেন। এখানে মোটামুটি অল্প দামে গরু বিক্রি করা হয় এই হাটে। এটা কত হলে ছাড়বেন? তাও কত? ২৪,০০০ টাকা হলে বিয়ার ওই গরুটি না ছেড়ে দেবেন। আচ্ছা এটা তো আগর গরু, বাসার আপনার বাসার জাতটা কি? দেশি। এটার দাম কত রাখছেন ভাইয়া? এই গরু দুটো আপনার কত রাখছেন? হ্যাঁ জোড়া কত রাখছেন? জোড়া ৬০,০০০। কত হলে ছাড়বেন আপনি? হ্যাঁ ৫,০০০। মানে একটা নির্দিষ্ট দাম বলেন যেন লোকজন এই হাটে আসে গরু কিনে নিয়ে যেতে পারে। তাও আনুমানিক কত? ৫০ পার হলে ছেড়ে দিবেন আপনি? এই এই জোড়া উনি ৫০ পার হলে ছেড়ে দিতে পারেন এই গরু দুটি। বিকজ এই হাটটি কারেন্টের হাট, দিনাজপুর শহর থেকে এই হাটটির দূরত্ব ১০ কিলোমিটার। ভাইয়া এটা এটা এটার দাম কত রাখছেন? ২২,০০০। ২২,০০০ টাকা? কত হলে ছাড়ে দেবেন আপনি? ২৩,০০০ টাকা হলে ছেড়ে দেবেন? ২২,০০০ চাইছে, ২৩,০০০ টাকা কী হবে? হয় ২১,০০০ টাকা হলে ছেড়ে দেবেন? উনি ২১,০০০ টাকা হলে এই গরুটি ছেড়ে দেবেন? এটা এটা আগর গরু, এটি আগর এবং সার গরু, ছোটো ছোটো সার গরু। আপনারা যারা খামার করে খামার করতে চান তারা এখান থেকে ছোট গরু কিনে নিয়ে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাস এটার দাম কত রাখছেন চাচা? ৫,৫০। এটা কি আগর গরু? হ্যাঁ আগর আরিয়া গরু। এটা কত হলে ছাড়বেন আপনি? কত হলে ছাড়বেন? হ্যাঁ না না মানুষ যেন আসে কিনতে পারে, গোটা বাংলাদেশের মানুষ তো ২৩,০০০ হলে ছেড়ে দিতে পারেন। ভিউয়ার্স ওনারা এই গরুটির দাম রাখছে ২৩,০০০ টাকা। এটা কত রাখছেন চাচা? এটা ৩২,০০০। আপনার বাসার গরু? এটাও আগর গরু এবং আগর এবং ছোটো সারের বাচ্চা গরু। একদম কত রাখেন যদি কেউ কিনতে চায়? ২৮,০০০ পর্যন্ত দিতে পারেন। বিয়াস দেখতে পাচ্ছেন এই গরুটি উনি ২৮,৫০০ টাকা হলে ছেড়ে দিবে। তো বিয়াস আপনাদেরকে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে এই
আগর ছোটো ষাঁড়গুলোর দাম জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা গরু কিনতে আসতে চান তারা এই হাটে এসে গরু নিয়ে যেতে পারেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকেন এবং আমাদের সঙ্গেই থাকেন, এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।